নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগুড়া সার্কেল ও সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি, সোচ্চার গ্রাহক সুরক্ষা। দিগরখাল মালিডহ সড়ক বেহাল, শীঘ্র সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। গরু চোর চক্র উৎখাতে অভিযান রাঙ্গিরখাড়ি পুলিশের, সোনাবাড়ি ঘাটে ধৃত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগুড়া সার্কেল অফিস ও সাব রেজিস্ট্রার অফিসটি বর্তমানে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কয়েক বছর ধরে ভূমাফিয়া ও জমি দালালদের বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশ্যে আসলেও বহাল তবিয়তে চলছে উৎকোচ আদায়। এমতাবস্থায় এলাকার খেটে খাওয়া সাধারণ জনগণের পিঠ দেয়ালে এসে ঠেকেছে। বিষয়টি নিয়ে গ্রাহক সুরক্ষা সমিতি মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাটিগুড়া সার্কেল অফিস ও সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তারা জানান, কার্যালয়ের পাটোয়ারি সুজিত দাস সাধারণ মানুষের কাছ থেকে ২৫,০০০ টাকা করে উৎকোচ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি দমনের কথা বললেও কাটিগুড়া সার্কেল অফিসে তার কোনো প্রভাব নেই। এছাড়া কাটিগুড়া সাব অফিস রেজিস্ট্রার অফিসেও হিবরুল ইসলাম বরভুইয়া জমি ক্রয় বিক্রয় নামে ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে উৎকোচ আদায় করছেন বলে অভিযোগ। মানে একদম বেজান আছে বিধবা মহিলা পর্যন্ত এই ধরনের একটা গ্রিভেন্স আছে। তো অফিসারের কাছে গেছিলাম আমরা, একটা ডেপুটেশন লইয়াও গেছি, কিন্তু অফিসারে তো আমরা 10 টা পয়সার গুরুত্ব দিলাম। আমরা অনেক দুঃখ পাইছি যে এটা হিসাবে আমি আমার দলিল আরো কিছু মানুষ গেছিলাম যে অফিসারের কাছে গিয়ে বইতাম, বই আলোচনা করি সার্কুল অফিসার, সার্কুল অফিসারের কাছে আমরা বই দিয়া অফিসার একদম সোজা বাড়িয়ে গেছে। এটার লাগে আমরা খুব বেশি দুঃখ পাইছি যে গণতান্ত্রিক দেশ। কবে? গত 27 তারিখ আছে, গত মাসের না এর আগের মাসের 27 তারিখ আছে, যে একটা ডেট আমার কাছে মনে আছে, লেখাও আছে। কিন্তু ব্যাপার হলো কি যে এই জিনিসটা মনের মাঝে একটা আবেগ লাগছে যে গণতান্ত্রিক একটা দেশ, জনগণের স্বার্থে এই অফিস, এই অফিস আদালতগুলা কিন্তু ফেনে আসবো গণ মানুষের কথাগুলো হইতে তারা হতো অপারক। এই জিনিসটার লাগে আমরা একটা দুঃখিত হয়েছি, দুঃখিত হইয়া পরে আমরা কিছু মানুষের গ্রিভিয়াস লইছি। গ্রিভিয়াস লইলে দেখা যায় যে এই ধরনের মানুষ হিউজ মানুষ পাইছে, যে এই যুগের যতটা মানুষের নামজারি হয়েছে সেই নামজারিগুলা এইভাবে মানে খেলি মেলি হয়েছে যে মানুষগুলো এখন বিভ্রান্তি পড়বে। এবং ফয়লা হইলগিয়া যে অফিসার সকল হওয়ার পরে পাটোয়ারিরা নামজারি পরে না হয় নামজারি বন্ধ গ্রাউন্ড কিতা যে অফিসার লগে আবার সেটা লইছে না, যে পাট্টা ওয়াইজ টাইম কিতা পাইতা আর অফিসারে কিতা হয়তো আমরা কিতা পাইতাম এটা সেটা লইছে না করে আপাতত বন্ধ। এই ধরনের গ্রিভিয়াস আছে একদম আয়ুক্তেশ হিসাবে আমরা আসি। আমি নিজে গেছি আমার একটা দলিল এই সময় ক হয়েছে অর্থাৎ যে আপাতত নামজারি বন্ধ। তখন আমি এক সজাগ নাগরিক হিসাবে কইছিলাম যে এখন নামজারি বন্ধ হইতো কেন, এই গভর্নমেন্টের তো কোনো সার্কুলার নাই রে ভাই, ইচ্ছা মতো তোমরা বন্ধ করবা তোমরা খুলবা এটা তো মানি নেওয়া যায় না। তখন কি আমার বাধ্য হয়ে 2-3 জন পাটোয়ারি একলগে স্টেটমেন্ট দিয়েছেন যে নয়া অফিসার আইসুন গতিয়ে থাই না সেটেল হয়ে যেতে পারছি না, যে ধান কত লাগবো আর আমরা কত পাইতাম সেটেলমেন্ট হয়েছে না, এর লাগে আমরা এখনও পর্যন্ত নামজারি করি না আমার কষ্ট। এখনও পর্যন্ত আমার দলিলটা আমার কাছে রয়েছে, আবার মিউটেশন করতে পারছি না। এই হলো ব্যাপার। 2 নম্বর লগিয়া ল্যান্ড ট্রান্সফার এনওসিগুলা গভর্নমেন্টে বিভিন্ন ক্রাইটেরিয়া বার করছে, এইগুলা বার করার পরে দেখা গেছে জিওটেক করতে লাগে। এখন পাটোয়ারি জিওটেকও আইতে হইলে ই যেটা বেয়ার করতে লাগে এটা পাবলিকের লগে এটা বিরাট হ্যারাস ই বেয়ার করতো, এরপরে অফিসের খরচ দিত এক একটা মানে ল্যান্ড ট্রান্সফার এনওসির মধ্যে প্রায় 10 থেকে 15,000 টাকা দিয়ে অফিস। এই লগিয়া আমরা মূল গ্রিভিয়াস। সমিতির তরফে বিপ্লব কুমার গোস্বামী আরো জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক মাস পূর্বে হিবরুল ইসলাম মাঝার ভূঁইয়াকে গ্রেফতার করেছিল কাটিগুড়া পুলিশ। 2-3 মাসের জন্য তাকে জেলে প্রেরণ করা হয়, কিন্তু জেল থেকে ফেরার পর হিবরুল ইসলাম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে অবৈধভাবে দালালরা চালিয়ে যাচ্ছে। কাটিগুড়া সার্কেল অফিস ও সাব রেজিস্ট্রার অফিসে চলতে থাকার দুর্নীতি অতিসত্বর নিয়ন্ত্রণে না আনলে আগামীতে এলাকার অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে সমিতি। কাটিগোড়া সার্কেল অফিসের যে দুর্নীতি, শুধু সার্কেল অফিস না, সার্কেল অফিস, সাব রেজিস্ট্রার অফিস এবং 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 বরযাত্রপুর সাব রেজিস্ট্রার অফিস, হ্যাঁ, একটা দুর্নীতিতে একটা আপাদমস্তক দুর্নীতিতে বড়ি গেছে। এবং আমার একটা দুঃখ লাগছে, আমি জানি না এই ব্যাপারে আমি করলাম না, কিন্তু আমি কইমু ডিস্ট্রিক্ট কমিশনারে
যে টাইম যেন এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়। যদি প্রশাসন সক্রিয় না হয়, কাছাড় জেলা প্রশাসন, তে দুর্গাপূজার পরে কাঠিগড়া অঞ্চলে এক বিশাল আন্দোলন গড়িয়া উঠব এবং ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা নাগরিক সভা করা হইব আগামী সাত দিনের ভিতরে। আগামী সাত দিনের ভিতরে নাগরিক সভা করা হইব। কোন জায়গাতে? এটা করা হইব ধরুন বরযাত্রাপুরেই করা হইব। হ্যাঁ, তো মিডিল এরিয়া পড়ে। তো যদি এইসব আন্দোলন বা এই নাগরিক সভার ফলে যদি কোনো একটা মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়, এর লাগি সম্পূর্ণ দায়ী থাকবো জেলা প্রশাসন। বেশ কিছুদিন থেকে দিগরখাল কালাইনছড়া মালিডহ সড়ক বেহাল হয়ে আছে। এতে সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে, ফলে শিলং শিলচর রুটে যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। রাস্তার দীর্ঘ অংশের স্থানে স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়। সড়কটি বিপুল সংকুল দাঁড়িয়েছে। আটকে পড়া যানবাহনের চালকরা রীতিমতো খাবার পাচ্ছেন না। রাস্তাটির বেহাল অবস্থার দরুন ভুক্তভোগীরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে মানুষ কষ্ট করে চলছেন, কিন্তু সরকার, মন্ত্রী, বিধায়ক কেউই সংস্কারে এগিয়ে আসছেন না। এদিকে মঙ্গলবার কালাইনছড়া সহ অন্যান্য এলাকাবাসী বলেন, সড়কের বেহাল অবস্থার দরুন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধা ভোগ করছে। সব মিলিয়ে এলাকায় এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য শীঘ্র সড়কটি সংস্কারের আবেদন জানান তারা। আজকে অনেকদিন থেকে মানে চার পাঁচ দিন থেকে আজকে গাড়িতে এখানে জামের কারণে ড্রাইভার খুব ব্যাং কষ্ট পাচ্ছে। আর এই যে টুলগেট আমাদের বসে এখানে টুলগেট রাস্তা অনেক খারাপ। আর এখানে টুলগেট পর্যন্ত কালার পর্যন্ত পুরো জাম লেগেছে। জাম এদিকে থেকে টুলগেট পার হয়ে আবার রাস্তা চড়া থেকে জাম লেগেছে। ড্রাইভারগুলো কি গোলে কষ্ট করছে। আর আমাদের রাস্তাও অনেক অনেক খারাপ। রাস্তা গাড়ি যাওয়া আসা যাতে আসতে পারছে না। আর আমাদের স্কুল স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা যাতে পারছে না। সাপ্লাই গেট, গুমরা বাগান এদিকে স্টুডেন্ট আছে, যাতে পারছে না, অনেক কষ্ট করে যাচ্ছে। এই জন্যে আমি সভামন্ত্রীকে বলছি, গাড়ি তো সবাই নিয়ে যাচ্ছে আসছে মন্ত্রী সাগর, কিন্তু গাড়ি তো দেখতে পারছি না যে কেউ দেখছে বলে করে। কদিন দিয়ে খারাপ রাস্তাটা? রাস্তাটা মোটামুটি আজকে চার দিন হয়ে, চার পাঁচ দিন হচ্ছে সব গাড়ি এখানে দাঁড়া। ড্রাইভারদের না হোটেল আছে, না খাবার কোনো ব্যবস্থা আছে। ড্রাইভারগুলো খুব অনেক কষ্ট করছে। ছাত্রদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে যাওয়া আসার কারণে। রাস্তা ঠিক করে নি? রাস্তা তো কোনো মন্ত্রী আসা যাওয়া বোঝান যাচ্ছে আসছে, কিন্তু রাস্তা মন্ত্রী দেখছে, কিন্তু রাস্তা তো কোনো ঠিক হওয়ার। গরুচোর চক্রকে উৎখাত করতে অভিযানে নেমেছে রাঙ্গিরখাড়ি পুলিশ। সোমবার রাতে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে সোনাবাড়ি ঘাটে এক অভিযান চালিয়ে চারটি গরুসহ কুখ্যাত দুই চোরকে আটক করে মঙ্গলবার ধৃত দুই গরুচোরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত গরুচোরেরা হল সোনাবাড়ি ঘাটের তাজউদ্দিন এবং মকবুল হোসেন লস্কর। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের ইয়োজ্জোর যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের সংখ্যালঘু চেয়ারম্যান সালমান খান। সমগ্র রাজ্যের ন্যায় মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের ব্লকে কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসের ইয়োজ্জোর যাত্রায় বিরাট সাড়া জাগালো। এদিন নীলামবাজার থানার সম্মুখ থেকে যাত্রা সূচনা করে কায়স্থগ্রাম বাজারে গিয়ে যাত্রার সমাপ্তি হয়। ওই ইয়োজ যাত্রায় রাজ্যের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান, অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ কংগ্রেসের বরিষ্ঠ সংখ্যক নেতৃবর্গের উপস্থিতিতে এই ইয়োজ্জোর যাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী। আজকে আমরা যে যাত্রা, এই যাত্রা স্টার্ট করবার আগে তিন তারিখ থেকে যাত্রা 29 তো আমার গড় সিআইডি বাতানি হয়েছে। আজকে বিজেপি ডরাইছে, মনে করছে কংগ্রেস জেল দেখাইলে জেলও ডরাই যাব, কিন্তু তারা জানেন না যে আমরা হইলাম গিয়া কংগ্রেসই। আমরা রে উনপঞ্চাশ বারও জেল বাড়াইলে আমরা পারো হইম যে আরো একবার বাড়াই দেবো, হাফ সেঞ্চুরি হয়ে যাব। এটা হইলাম যে আমরা কংগ্রেসই। আজকে তারা কত পুলিশ লাগাইবা, কত কিটা করবা, কিন্তু একটা জিনিস পুলিশেও জানা উচিত যে কংগ্রেস আওয়ার থাকবো, কংগ্রেস যাওয়ার থাকবো, সরকার আওয়ার থাকবো, সরকার যাওয়ার থাকবো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, আজকে বিজেপি সরকার, আজকে হিমন্ত বিশ্ব শর্মা বহুত পাওয়ারফুল, আজকে হিমন্ত বিশ্ব শর্মার কাছে বহুত পাওয়ার আছে, বহুত পয়সা আছে, বহুত সত্তা আছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটা জিনিস নাই যেটা যুব কংগ্রেসের লোকে আছে, আর হিতা হইল গিয়া বয়স।
আমরা যুব কংগ্রেসের মানুষ আমরা যুব কংগ্রেসি মিনিমাম 40 বছর আমরা রাজনীতিতে থাকব আর হিমন্ত বিশ্ব শর্মা যদি ভাবিলেন যে আমরা কোনো দিন শাসন হইতাম না এটা কিন্তু একটা ভুল ধারণা আর আমরা হইলাম যে যুব কংগ্রেসি আমরার আমরার মেমরি বহুত চাপ আমরা সব জিনিস মনে রাখি আর একটা জিনিস মনে রাখবা যে আপনার টাইম আইগা সংসদে বাংলা ভাষায় বক্তৃতা রাখায় নেতাজি স্কুলের ছাত্রী দশম শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণা পালকে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানালো আকশা এদিন আকশার কর্মকর্তারা ঋতুপর্ণার বাড়িতে গিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে মানপত্র দিয়ে বাংলা ভাষার প্রতি তার অবদানের জন্য উষ্ণ সম্বর্ধনা জানান আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান বড়াক উপত্যকার তথা আসামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে শিলচর শহরের নেতাজি বিদ্যা মন্দিরের ছাত্রী আজকে আমি বলবো জগৎ সভায় সে শ্রেষ্ঠ আসন লাভ করেছে আমাদের যে অহংকার গরিমা সেটাকে প্রতিষ্ঠিত করেছে যে সময় বাংলা ভাষার উপর বিভিন্ন সময় আঘাত আসে এবং এটা প্রতিষ্ঠিত করতে হয় বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে আপনারা জানেন 1961-এর 19শে মে শিলচর তারাপুর রেল স্টেশনে একাদশ তরুণ তরুণীর আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে পেরেছিলাম তার পরবর্তীকালে আমরা দেখেছি 1986-এর 21শে জুলাই জগন্ময় দেব দিব্যেন্দু দাস তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন এর সুদেষ্ণা সিনহা থেকে আরম্ভ করে প্রত্যেকেই নিজের মাতৃভাষার জন্য এই সম্মান রক্ষা করতে হয় এবার ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলায় বক্তব্য রেখে এখানে আমাদের যে স্বাভিমান সেটাকে সে রক্ষা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ এবং এর জন্য তাকে আমরা অভিনন্দন জানাতে তার বাড়িতে এসেছি ঋতুপর্ণা পাল আমাদের বরাক উপত্যকার গর্ব ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ শাহেদ গোবিন্দপুরী এই সামরিক যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে শান্তির পক্ষে সংঘাতমুক্ত বিশ্ব গঠনের জন্য পরাশক্তি সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গোবিন্দপুরী বলেন যুদ্ধ সমস্যার সমাধান নয় নিরীহ মানুষ হত্যা কোনো সমাধান নয় যে বা যারা অতর্কিত হামলা করে তারা মানবতার দুশ্মন নিরীহ মানুষ হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায় না গোবিন্দপুরী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সর্বাত্মক সমাধান সূত্র বাহির করার আহ্বান জানান দেখুন শান্তি ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না অতএব শান্তির বাতাবরণ সৃষ্টি করুন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার জয় বাইডেনের কাছে আমার বিনম্র অনুরোধ আপনি বিশ্বের শক্তিধর রাষ্ট্র রাষ্ট্র না আপনি মধ্যস্থতা করে এই জেরুজালেম অঞ্চলে শান্তির পরিবেশ সৃষ্টি করতে আপনি সাহায্য করুন তৎসঙ্গে রাশিয়া ব্রিটিশ বিশ্বের শক্তিধর রাষ্ট্রদের কাছে আমার বিনম্র অনুরোধ শান্তিকামী মানুষের এই যুদ্ধ অতিসত্বর বন্ধ হোক যুদ্ধ সমস্যার সমাধান নয় নিরীহ মানুষ হত্যা করার সমস্যার সমাধান নয় মানুষকে বাঁচতে দিন প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে জঙ্গি কার্যকলাপকে আমরা সমর্থন করি না এই অতর্কিত হামলাকে আমরা সমর্থন করি না হত্যাযজ্ঞকে আমরা সমর্থন করি না বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ ব্যবস্থাপনায় শৌর্য জাগরণ রথযাত্রা আয়োজিত হলো দক্ষিণ কাছাড়ের আমড়াঘাট বাজারে এদিন এক বিরাট ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে বলে দাবি করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল
এখানে উল্লেখ্য গত 5 অক্টোবর থেকে সারা দেশব্যাপী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সূর্য জাগরণ রথযাত্রা শুরু হয়েছে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সূর্য জাগরণ রথ লক্ষীপুর বিধানসভা কেন্দ্র থেকে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রবেশ করে সেখানে সোনাই বাজার শ্যামাকালী মন্দিরে রথকে সামনে রেখে ধর্মসভার আয়োজন করা হয় পরে বজরং দলের বিশাল র‍্যালি সহযোগে রথ মতিনগর হয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের আমরাখাট বাজারে এসে পৌঁছতি স্বাগত জানাতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা বাজি পটকা পুড়িয়ে ভৈব স্বাগত জানান পাশাপাশি মহিলারা উলুধনী ও পুষ্প ছিটিয়ে রথে বিরাজিত শ্রীরাম ও সীতা সহ বজরংবলী হনুমান এবং শ্রীরামের অনুজ লক্ষণকে শ্রদ্ধা জানান এই উপলক্ষে এদিন আমরাখাট বাজারে এক বিরাট ধর্মসভা অনুষ্ঠিত হয় আজ ভারতবর্ষের বুকে পৃথিবীর বুকে একটা হিন্দু রাষ্ট্র বলে কোনো জায়গা নেই আমরা যদিও মনে করি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কিন্তু খাতা কলমে যদি আমরা দেখতে চাই তাহলে দেখি সেখানে সেকুলার শব্দ লেখা রয়েছে যদি আমরা বিশ্বাস করি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কিন্তু খাতা কলমে সেটা নেই আমরা চাই পৃথিবীর বুকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসেবে নিজে নিজেকে প্রকাশিত করুক এবং বিশ্বের শান্তির জন্য একমাত্র ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে আমরা দেখেছি জি টোয়েন্টি বৈঠকের সময় আমরা ভারতবর্ষে দেখেছি যেমন ভাবে সমস্ত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের নেতৃবৃন্দ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে আজ ভারতবর্ষকে জাগাতে হলে ভারতবর্ষের যুব সমাজকে জাগাতে হবে ভারতবর্ষে যেভাবে লাভ জাহাজ ল্যান্ড জাহাজ চলছে সেটাও বন্ধ হওয়া দরকার ধর্মান্তরণ চলছে সেটাও বন্ধ হওয়া দরকার খ্রিস্টানরা সেবার মাধ্যমে ধর্মান্তরণ শুরু করেছে মুসলমানেরা লাভ জাহাজ ল্যান্ড জাহাজের মাধ্যমে ধর্মান্তর করিমগঞ্জে আচমকায় ঘরে হাজির হলো আনুমানিক 20 কেজি ওজনের কচ্ছপ মঙ্গলবার একটি কচ্ছপ স্বয়ং এসে হাজির হলো করিমগঞ্জের লক্ষ্মীচরণ রোডের মনোজ কুমার সিনহা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে প্রথমে দেখে বাড়িতে কাজ করা মিস্ত্রিরা ও মনোজ কুমার সিনহার স্ত্রী তারপর খবর পেয়ে মনোজ কুমার মিস্ত্রিদের সহায়তায় কচ্ছপটিকে স্নান করিয়ে ঠাকুর ঘরে রেখে বিধিমাফিক পূজা অর্চনা করেন খবর দেন বন বিভাগকেও সিআরপিএফ এর জওয়ানরা মনোজ কুমার সিনহা কচ্ছপকে দেবতা মনে করে পূজা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন কাছাড় জেলার বরখোলার পুরন্দপুরের একটি মহিলা বিগত 3 থেকে 5 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত 19তম জাতীয় থাংটা খেলার স্বর্ণপদক জয়ী হয়েছেন বরখোলার পুরন্দরপুরের রুমি সিংহকে মঙ্গলবার বরখোলায় সংবর্ধনা জানিয়েছে বরখোলার সেডো সংস্থা সহ স্থানীয় জনগণ মঙ্গলবার সকালে শ্রীনগর থেকে বরখোলায় আসার পর রুমি সিংহকে সংবর্ধনা জানান সেডোর সম্পাদক অজিত দাস বরখোলা থানার ওসি গৌতম চন্দ্র কুমার এদিন বরখোলার জনগণ রুমি সিংহকে সংবর্ধনা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ শ্রীনগরে তাকিয়া যে জিতিয়া আইছি এটা লাগে আমরা অত্যন্ত খুশি এটা লাগে আমরা আজকে দাঁড়িয়ে সম্বর্ধনা জানাইলাম বড়লার পক্ষ তাকিয়া আজকে এটা একটা গর্বের কথা তো আমরা তাই মুখ থেকে আমরা শুনবো আজকে আমরা সেটার পক্ষ থাকিয়া তাই আমরা জানাইছি এবং এখানে বিভিন্ন মণিপুরী সম্প্রদায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষে তাই আজকে সম্বর্ধনা আমরা বহু এলাকার এবং বিশেষ করে স্বেচ্ছাজীবীর খামার বন্ধের একটা প্রত্যন্ত এলাকার মহিলা যে গত বছর তাই খেলিয়া জিতি আইছে এবারও আইছে এটা লাগে আমরা খুব গর্ব অনুভব করলাম এটা লাগে তাইরে আরও যাতে আমাদের আসামের অর্থাৎ ভারতবর্ষ যাতে নাম গর্ব করে এবং বড়গলার সুনাম যাতে এত প্রত্যন্ত মেরে যে আজকে খেলিয়াটা স্থানে বসতে পারে এটা জ্বলন্ত প্রমাণ আমরা আশা করি আজকে তাই যে তার খেলার অনুভূতি এটা তাই একটু শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার কাটিগুড়া সার্কেল ও সাব রেজিস্টার অফিসে দুর্নীতি সোচ্চার গ্রাহক সুরক্ষা দিগরখাল মালিডহ সড়ক বেহাল শীঘ্র সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা গরুচোর চক্র উৎখাতে অভিযান রাঙ্গিরখাড়ি পুলিশের সোনাবাড়ি ঘাটে ধৃত 2 এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার